খাবারের সাথে বিষ কি করে আসবে, তা কি করে হয়?
জিজ্ঞাসা করার আগে কেন বললি? তুই জানিস না? আমি আমি সত্যি জানি না। ভাতি কি করে বিষ গেল? আমি বুঝতে পারছি ভাগীরথী। এই বিষ তুই মিশিয়েছিস। তাই কি কিছু বলার আগে এই যে সাপে গেছিস। বিশ্বাস করো আমি ভাতি বিষ মেশাইনি। তোমরা বিশ্বাস করো আমায়? মা মা তুমি ঠিক বলছো, ওই বিষ মিশিয়েছে। আমি কেন বিষ মিশাবো বলো? ওদের মেরে আমার কি লাভ হবে বলো? তোর কি লাভ? তুই সত্যি করতে করতে চাস, সেটাই তোর লাভ। এরকম হলে সত্যি বদনাম হবে। তুই সত্যি বদনাম করার জন্য খাবারে বিষ মিশিয়েছিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না তোর? সত্যি তোকে কত বিশ্বাস করে ভাত দিতে পড়ে গেল, আর তুই কেন বিশ্বাস করো? আমি আমার পরের দিব্যি খেয়ে বলছি, আমি বিষ মিশাইনি। ঠিক আছে, বিশ্বাস করব। তুই নিজে আগে ভাত খেয়ে দেখা। নে এবার খা। নে খা, এই ভাতকে প্রমাণ কর তুই এই ভাতে বিষ মেশাস কি। খা, দেরি করিস না, খেয়ে নে ভাগীরথী। দেখ দেখ লোকগুলোর অবস্থা দেখ। খা, কি হলো? খা, খা বলছি। ভাগীরথী, তুই খাবারে বিষ মিশিয়েছিস, আবার মিথ্যে কথা বলছিস, ওর আবার সমুর নামে মিথ্যে দিব্যি খেলি। এবার যদি সমুর কোনো ক্ষতি হয়। সমুর ক্ষতি হবে? ক্ষতি তো হচ্ছে, ক্ষতি হবেও। ভাগীরথী দিব্যি খেয়ে মিথ্যে কথা বলছে? ভালো ভালো ভালো, কিছু একটু করো, মেয়েদের বাঁচানো যাবে না। কি করবো সন্ন্যাসী ঠাকুর, কি করবো এখন? হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ একমাত্র বৈদ্যরাজ এদের বাঁচাতে পারে। সেবার সত্যি মা দুর্গা চন্নামৃত এনে গাছের বিষ কাটিয়েছিল, সবুজ সব বিষ কেটে গিয়েছিল। তুই কি করেছিস বিনু? মা দুর্গা চরণামৃত আমি 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 নিয়ে আসছি, আমি আনছি। তুই পারবি? হ্যাঁ পারবো পারবো। জয় জয় মা দুর্গা, রক্ষা করো মা, সর্বনাশ। এখন যদি এরা কেউ মন্দিরে যায় তাহলে তো জেনে যাবে যে ওখানে সতী আর সমু। না 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 না, এদের কাউকে যেতে দেওয়া যাবে না। যাওয়ার আগে আমাকে আগুন ধরিয়ে দিতে হবে।
তাহলে আগুন বেড়ে গেল কেন? নিশ্চয়ই গুরুদেব কোনো জাদু করেছেন। আজকে আমাকে সমু আর সতীকে শেষ করতেই হবে। ওদের যাতে কেউ বাঁচাতে না পারে তার ব্যবস্থা আমায় করতেই হবে। তবেই গুরুদেব আমার মুঠোয় থাকবে। দেয়ালে আগুন লাগেনি? দেখি কে বাঁচায় তোদের, কে বাঁচায় দেখি এবার। তুই এত নিচু নামতে পারলি? সতীকে ছোট করার জন্য তুই এত লোকের প্রাণ নেওয়ার চেষ্টা করলি? চুপ কর তুই, থামবি না। কে বিষ মিশিয়েছে সে কত পরে ভাবা যাবে।
আগে তোদের বাঁচাতে হবে। এতে ভাবার কি আছে? আমি জানি ওই বিষ মিশিয়েছে। আমি আমি বিষ মিশিয়েছি নাকি ভাত কে দিয়েছে? কে আবার দেবে ওই ভাত দিয়েছে? এই কোত্থেকে ভাত দিয়েছিস? হ্যাঁ দেখা কোন হাড়ি থেকে ভাত দিয়েছিস? দেখা 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 কোন হাড়ি থেকে ভাত দিয়েছিস? দেখা উত্তর ভগীরথী, আমার নাম কিন্তু মুখে আনবি না। ভাতে বিষ মিশিয়েছিস তুই, এটা কিন্তু সত্যি। আরে বিষ তৈরি করেছে কে? তুমি। চুপ। আমি কেন চুপ করে থাকব? ওরা যদি আমায় কিছু করে? যাতে কেউ কিছু না করে সেটা আমি দেখব। আর একটা কথা, সোমুকে ফেরত পেতে হলে তোকে একটা কষ্ট কিন্তু করতেই হবে। সোমুকে ফেরত চাস না তুই? তুই না বলেছিলি সত্যিকে শেষ করে দিতে? সেবার পারিনি, এবার পারব, আজ পারবই। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো জাগো, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো জাগো জাগো, তুমি জাগো। আমি তোমাকে সবকিছু মনে করানোর জন্য আমি এই মন্দিরে আগুন লাগিয়েছিলাম। ভেবেছিলাম আমার বিপদ দেখে যদি তোমার সবকিছু মনে পড়ে যায়, কিন্তু কিন্তু এখন যে তোমাকে বিপদে ফেলে দিলাম সত্যি, যে তোমাকে বিপদে ফেলে দিলাম। আমার যে সত্যি শরীর খারাপ লাগছে, আমি যে শ্বাস নিতে পারছি না সত্যি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন জলে ডুবে গেছিলাম তখন এরকম হচ্ছে না সত্যি। সেবার সেবার তুমি আমাকে বাঁচিয়েছিলে সত্যি, এবার তুমি আমাকে বাঁচাবে না সত্যি, বাঁচাবে না। আমার যে বিপদ, আমার বিশ্বাস তুমি আমাকে বাঁচাবে, বাঁচাবে সত্যি সত্যি, বাঁচাও আমাকে, আমি মরে যাচ্ছি সত্যি, আমাকে বাঁচাও, বাঁচাও সত্যি। Sure.